আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সোহেল মেহেদি, মাস ইঞ্জিনিয়ার্স টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব তা হলো প্রেশার ট্রান্সমিটার ক্যালিব্রেশন প্রসিডিউর। একটা প্রেশার ট্রান্সমিটারকে কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সেই প্রসিডিউরটা নিয়ে আজকে ডিসকাস করব। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অটোমেশন করার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, যেমন প্রেশার ট্রান্সমিটার, ডিফারেন্সিয়াল প্রেশার ট্রান্সমিটার, টেম্পারেচার ট্রান্সমিটার, লেভেল ট্রান্সমিটার ইত্যাদি আরো ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হয়। তো এই ইনস্ট্রুমেন্ট গুলোকে আমাদের প্রসেসের চাহিদা অনুযায়ী বা অটোমেশন সিস্টেমের চাহিদা অনুযায়ী ক্যালিব্রেশন করে নিতে হয়। তো ক্যালিব্রেশনটা মূলত দুইভাবে করা যায়। প্রথমত হলো অনলাইন, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে আমরা যে জায়গায় এটা ব্যবহার হবে, প্রসেসের যে অংশে ব্যবহার হবে সেই অংশে রাইখা ক্যালিব্রেশন করে নেওয়াটাকে অনলাইন বোঝায়। আর একটা অফলাইন, অর্থাৎ আমরা ওয়ার্কশপে বসে টেবিলে রাইখা এটাকে ক্যালিব্রেশন করে নিলাম প্রয়োজন অনুযায়ী, তারপরে যেখানে দরকার সেখানে ইনস্টল করে দিলাম। তো দুইভাবেই করা যায়। ইন্ডাস্ট্রিতে মূলত ক্যালিব্রেশন করে এভাবে এগুলাকে ভিডিও করা আসলে সমস্যা, করা নিষেধ আছে। তো আমরা টেবিলে বৈশা, ওয়ার্কশপে বৈশা কিভাবে ক্যালিব্রেশন করা যায় সেটা নিয়ে ডিসকাস করব। দুটোটা প্রসিডিউরই সেম, জাস্ট দুইটা দুই জায়গায় করা যায় এই কথা। তো যাই হোক, তো আচ্ছা, এটা ক্যালিব্রেশন শুরু করার আগে আমরা আলোচনা করি কি কি টুলস আমাদের প্রয়োজন হবে। সবার আগে একটা প্রেশার ট্রান্সমিটার নিতে হবে, যেহেতু আমরা প্রেশার ট্রান্সমিটারটাই ক্যালিব্রেশন করব। তারপরে আমরা কারেন্ট সিগন্যালটাকে মেজার করার জন্য একটা মাল্টিমিটার রাখতে পারি, যদিও হার্ড কমিউনিকেটরে বা কম্পিউটার দিয়ে করলে কম্পিউটারে কারেন্টটা মেজার করা যায়, তারপরে আমরা রাখতে পারি। তারপরে আমরা প্রেশার দেওয়ার জন্য একটা নিউমেটিক হ্যান্ড পাম্প অথবা এয়ার কম্প্রেসার থেকে একটা এয়ার সোর্স, অথবা যদি কেউ হাইড্রোলিক প্রেশার দিয়ে করতে চায় হাইড্রোলিক প্রেশারের পাম্প লাগবে। ফিজিক্যালি প্রেশারটা কত আছে আর আমার ট্রান্সমিটারে কত দেখাচ্ছে এই কম্পেয়ারটা করার জন্য একটা প্রেশার গেজ লাগবে। তারপর কিছু কমন টুলস লাগবে, যেমন স্ক্রুড্রাইভার, কাটার, ওয়ার ইত্যাদি, এবং একটা 250 ওহমসের রেজিস্টর লাগবে, একটা পাওয়ার সাপ্লাই লাগবে 24 ভোল্টের, হার্ড কমিউনিকেটর লাগবে, যে আমরা যদি হার্ড কমিউনিকেটর দিয়ে ক্যালিব্রেশন করতে চাই তাহলে হার্ড কমিউনিকেটর লাগবে, যদি কম্পিউটার দিয়ে করতে চাই হার্ড কমিউনিকেটর দিয়ে না কইরা সেক্ষেত্রে কম্পিউটার লাগবে। কম্পিউটার দিয়ে করলে এখানে একটা সফটওয়্যার দিয়ে ক্যালিব্রেশন করতে হয়, আমরা যে সফটওয়্যারটা দিয়ে করেছিলাম সেটা হচ্ছে ড্যাপকম 2000। তো যাই হোক, সফটওয়্যারের ব্যাপারটা আমরা পরে ভিডিওতে ডিসকাস করব, এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়, এই সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করতে হয় আমি ক্যালিব্রেশন করে অলরেডি আপনাদেরকে দেখাবো, আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এখানে আমরা থিওরিক্যাল ব্যাপারটা নিয়ে আলোচনা করি, পরে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। তো এ হয়ে গেল মোটামুটি মালামাল, তো চলুন আমরা এবার শুরু করি। সবার আগে যে কাজটা করতে হবে, ট্রান্সমিটারটাকে হাতে নিয়েই সেটার নেম প্লেটটা দেখে সেটার ফ্যাক্টরি রেঞ্জ কত আছে, অর্থাৎ কত থেকে কত বার বা কত কেজি পর্যন্ত এটা রেঞ্জ আছে সেই রেঞ্জটা লিখে নিতে হবে। ধরা যাক 0 থেকে 20 কেজি পর্যন্ত রেঞ্জ আছে, আমরা না দেখে 50 কেজি প্রেশার দিয়ে দিলাম, সেক্ষেত্রে ট্রান্সমিটারের ডায়াফ্রাম যেটা আছে ডায়াফ্রাম এটা ফেটে যাবে, ট্রান্সমিটারটা ড্যামেজ, এটা আর কোনো কাজে লাগবে না। তো সেজন্য এটা দেখে নেওয়া খুবই জরুরি, এবং আমরা কত প্রেশার দিতে চাচ্ছি সেটাও নোট ডাউন করে নেওয়া জরুরি। তো এখন আমরা বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যেভাবে, ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন, আমাদের সকল ভিডিও আপডেট চলে যাবে আপনার কাছে। ধন্যবাদ। কানেকশন প্রসিডিউরটা দেখি। তো কানেকশনের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটা নিয়ে পাওয়ার সাপ্লাই থেকে 24 ভোল্ট প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ কানেকশন বের করে সরাসরি আমরা ট্রান্সমিটারের পেছনের কাভার খুললে প্লাস মাইনাস, অর্থাৎ পজিটিভ নেগেটিভ এবং আর একটা আউটপুটের জন্য টোটাল 3টা টার্মিনাল দেখা যায়। তো আমরা পাওয়ার সাপ্লাই থেকে সরাসরি পজিটিভ নেগেটিভ নিয়ে পজিটিভটা ট্রান্সমিটারের পেছনে পজিটিভে লাগাই দেবো এবং নেগেটিভটাতে সিরিজে একটা 250 ওহমসের রেজিস্টর সিরিজে কানেকশন করে তারপর ওইটা নেগেটিভে কানেকশন করব। তারপর আমরা প্রেশার ট্রান্সমিটারটা থেকে এয়ার কম্প্রেসার অথবা হ্যান্ড পাম্প থেকে একটা প্রেশারের সোর্স দিব এবং প্রেশারটার মেজার করার জন্য এয়ার কম্প্রেসার এবং প্রেশার ট্রান্সমিটারের মাঝামাঝি পজিশনে একটা প্রেশার গেজ লাগাই নিব, যে আমরা কত প্রেশার দিচ্ছি সেটা যেন আমরা দেখতে পারি। তারপর আমাদের লাইনের মধ্যে পজিটিভ নেগেটিভের মধ্যে হার্ড কমিউনিকেটরের পজিটিভ নেগেটিভ কানেক্ট করে দিব। যদি কম্পিউটার দিয়ে করি সেক্ষেত্রে কম্পিউটারের সাথে ইউএসবি পোর্ট লাগাইয়া হার্ড কমিউনিকেটরের দুইটা কেবল পজিটিভ নেগেটিভে কানেক্ট করে দিব। মোটামুটি এই হয়ে গেল কানেকশন, এখন আমাদের কনফিগারেশন বা ক্যালিব্রেশন। আচ্ছা, তার আগে একটা ব্যাপার বলি, আমরা এখানে 250 ওহমসের একটা রেজিস্টর লাগাইছি। অনেকে ইন্টারভিউতে গেলে ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নটা করে থাকে, প্রশ্নটা এমন যে ট্রান্সমিটারে আমরা 250 ওহমসের রেজিস্টর কেন কানেক্ট করি বা কেন লাগাই থাকি। এই ব্যাপারটা আমিও জানতাম না, আমিও জানতে পারছি
রিসেন্টলি আমার এক সিনিয়র কলিগের কাছ থেকে, তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা ইন্ডাস্ট্রিতে অটোমেশন করার জন্য পিএলসি অথবা ডিসিএস সিস্টেম ব্যবহার করি। তো পিএলসি এবং ডিসিএস সিস্টেমে ফিল্ড থেকে ট্রান্সমিটারের সিগন্যালটা নেওয়ার জন্য অ্যানালগ কার্ড লাগানো থাকে। তো অ্যানালগ কার্ডে 1 থেকে 5 ভোল্ট সিগন্যাল নিয়ে কাজ করে, সে মিলি এম্পিয়ার সিগন্যালটা রিড করে না। তো সেক্ষেত্রে আমরা এখানে রেজিস্টরটা যদি লাগাই, এই রেজিস্টরটার মাধ্যমে কারেন্টটা ভোল্টেজে কনভার্ট হয়ে যাবে। কিভাবে? তাহলে আমরা ওমসের সূত্রতে চলে যেতে হয়। আসুন একটু ব্যাপারটা দেখি। আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। এখানে যদি আমরা আইআর এর মানটা বসাই, যেমন আই ধরে নিই আমরা 4 মিলি এম্পিয়ার, আর 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 আছে আমাদের রেজিস্টর 250, 4 × 250, যেহেতু এটা মিলি এম্পিয়ার ডিভাইডেড বাই 1000, তাহলে হিসাব করে দেখলে বোঝা যাবে 1 ভোল্ট হয়ে গেছে। তো যখন 20 মিলি এম্পিয়ার হবে, তো দেখেন 20 × 250 / 1000, তখন এটা কত হলো? তখন এটা দেখেন 5 ভোল্ট হয়ে গেল। যখন জিরো প্রেশারে থাকে তখন 4 মিলি এম্পিয়ার দেয়, তখন 1 ভোল্ট হিসেবে যায় কনভার্ট হইয়া। আবার যখন এটা 20 মিলি এম্পিয়ার উঠে যায় তখন 5 ভোল্টে যায়। এভাবে বিভিন্ন কারেন্টে ওইটা রেশিও অনুযায়ী কনভার্ট হয়ে ভোল্টেজটা পিএলসি কে অথবা ডিসিএস সিস্টেমে এখান থেকে আউটপুটটা নেয়। তো যাই হোক, আসলে এগুলা ব্যাপারটাই এরকম যে একটা কথা বলতে গেলে আরেকটা চলে আসে। আমি আসলে বলতেছিলাম ক্যালিব্রেশন নিয়ে কথা, সেখানে আমরা চলে যাচ্ছি হোমসের লয়ের দিকে, আমরা আর সেদিকে যাব না। তো ক্যালিব্রেশনটা করব আমি কি আমরা কি করব, এয়ার কম্প্রেসার থেকে আমরা প্রেশার দিব। প্রেশার 0 বার এখন প্রেশার আছে। পাওয়ার সাপ্লাই অন করে যখন আমি ট্রান্সমিটারের ডিসপ্লেতে দেখলাম 0 বার প্রেশার দেখা যাচ্ছে। পাশাপাশি কম্পিউটার এবং হার্ট কমিউনিকেটারও আমরা কমিউনিকেশন করে ওখানেও দেখতে পাবো যে কত প্রেশার এবং কত কারেন্ট সিগন্যাল যাচ্ছে। আমরা পাওয়ার সাপ্লাই অন করলাম, ট্রান্সমিটারের ডিসপ্লে চলে আসলো। এখন আমরা কম্পিউটারে এটাকে অ্যাক্সেস করে নিব অথবা হার্ট কমিউনিকেটারে ডিভাইসটাকে অ্যাক্সেস করাবো। অ্যাক্সেস করার জন্য এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো নিয়ে আমরা পরে টিউটোরিয়াল আলোচনা করব, এখন শুধু থিওরিটা আলাপ করি। অ্যাক্সেস করার পরে প্রেশার ট্রান্সমিটারে কত প্রেশার আছে এবং কত সিগন্যাল দিচ্ছে, এটা হার্ট কমিউনিকেটারে বা কম্পিউটারে দুটাতেই যেটাতেই আমরা করি না কেন ওইটা ওখানে শো করবে। অ্যাক্সেস করার পরে আমরা ইউনিটটা সেট করে দেব, আমরা কোন ইউনিটে। এখানে বিভিন্ন ধরনের ইউনিট দেওয়া আছে। প্রথমে আমরা লোয়ার রেঞ্জ ভ্যালুটা দিলাম 0, আপার রেঞ্জ ভ্যালুটা দিয়ে দিলাম ধরেন আমরা 8 কেজি। তারপরে আমরা ইঞ্জিনিয়ার ডিসপ্লে রেঞ্জে গিয়ে ওখানে আমরা ইঞ্জিনিয়ার LRB এবং ইঞ্জিনিয়ার URB, অর্থাৎ এখানেও দিয়ে দিতে হবে। এখানে আমরা না দেই তো ট্রান্সমিটারে ওই আগের যে ডিফল্ট সেটিংটা থাকে সেটাই শো করতে থাকে। তো সেক্ষেত্রে আমরা দু জায়গাতেই এই আপার ভ্যালু এবং লোয়ার রেঞ্জ ভ্যালু দুটাই দিয়ে দেবো, LRB এবং URB। তারপরে আমরা ডিভাইস ইনফরমেশনে গিয়ে একটা ট্যাগ এবং কত তারিখ এটা ক্যালিব্রেশন করা হয়েছে বা এটার জন্য কোনো মেসেজ যদি থাকে সেগুলো আমরা ক্যালিব্রেশন করে দিব। তো এই জিনিসগুলো করলেই মোটামুটি হয়ে যায়। তো এখন আমরা প্রেশার দিব, 8 কেজি আমাদের সেট করা আছে। তো আমরা এখন এয়ার কম্প্রেসারের মাধ্যমে প্রেশার ট্রান্সমিটারে যখন 0 বার আছে তখন দেখা গেল আমরা কারেন্টটা মাপলাম, দেখা গেছে 4 মিলি এম্পিয়ার, বা কম্পিউটারের স্ক্রিনও দেখা যাচ্ছে 4 মিলি এম্পিয়ার। তারপর যখন আমরা প্রেশার ইনক্রিজ করে দেখবো 2 কেজি, তো ধরে নিলাম 2 কেজিতে আমাদের 8 মিলি এম্পিয়ার আসার কথা, তো আমরা দেখবো ওখানে 8 মিলি এম্পিয়ার হইলো কিনা। তারপরে 4 কেজি করলাম, 4 কেজি প্রেশারটা দু জায়গায় শো করতেছে কিনা এবং কারেন্ট সিগন্যাল 12 মিলি এম্পিয়ার মিটারে এবং কম্পিউটারে দু জায়গাতেই দেখা দেখতেছি কিনা। তারপর ধরে নিলাম আমরা 6 কেজি করলাম, 6 কেজি করার পরে ধরে নিই আমরা 16 মিলি এম্পিয়ার, তো 16 মিলি এম্পিয়ার পিসিতে এবং মিটারে আছে কিনা সেটা আমরা দেখে নিব। তারপর আমরা 8 কেজি করলাম, 8 কেজি করার পরে 20, আমি সর্বোচ্চ 20 মিলি এম্পিয়ার দু জায়গায় আছে কিনা সেটা দেখে নেব। আবার আমরা আস্তে আস্তে প্রেশারটাকে ডিক্রিজ করব, করার পরে 6 কেজিতে 16 মিলি এম্পিয়ার, 4 কেজিতে 12 মিলি এম্পিয়ার, 2 কেজিতে 8 মিলি এম্পিয়ার, তারপরে 0 কেজিতে 4 মিলি এম্পিয়ার। এভাবে দুই এক একবার আমরা ইনক্রিজ করে করে দেখব, আবার ডিক্রিজ করে করে ওই জায়গাগুলোতে এসে দেখব। যদি আমাদের এটা ঠিক থাকে তাহলে আমাদের ক্যালিব্রেশন হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলে আমাদের যেই জায়গায় দরকার সেই জায়গায় আমরা এটাকে ইনস্টল করে দিব। এইটা হচ্ছে প্রেশার ট্রান্সমিটার ক্যালিব্রেশন প্রসিডিওর পর্ব 1, প্রথম পর্ব। তো এটার পরে আমরা দ্বিতীয় পর্ব যাব, এই যে পিসি দিয়ে কিভাবে, যে DEPCOM 2000 যে সফটওয়্যারটার কথা বললাম, এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়, এটা দিয়ে কিভাবে আমরা ক্যালিব্রেশন করা যায় এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো, এবং একটা ট্রান্সমিটার নিয়ে সরাসরি কাজ করে ক্যালিব্রেশন করে আপনাদেরকে দেখাবো। ক্যালিব্রেশন নিয়ে আমি যে কথাগুলো বললাম, এখানে আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনারা যারা দেখতেছেন কেউ যদি এমন হয় যে আমার চেয়ে তারা বা আরো ভালো কোনো সিস্টেম জানেন, তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি হতে পারে যে আপনার কাছ থেকেও কিছু জেনে নিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা
আরো বেশি বেশি কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা পাবো। এবং আমার এই চ্যানেলে ইঞ্জিনিয়ারিং এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এভাবে আমরা এ ধরনের ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে আসব। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।